হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব চেইন রুল নিয়ে। যে চেইন রুলে দেখো আমাদের দু ধরনের প্রপোর্শন থাকে, এক ডাইরেক্ট প্রপোর্শন আর একটা হলো ইনডাইরেক্ট প্রপোর্শন। এবার ডাইরেক্ট প্রপোর্শনে মানে হলো সমানুপাতিক, আর ইনডাইরেক্ট প্রপোর্শন মানে ব্যস্তানুপাতিক। ডাইরেক্ট প্রপোর্শন কি, যেটা মানুষের সঙ্গে কাজের, মানে মানুষের মেন টু ওয়ার্ক, মানে কাজে মানুষ সংখ্যা বাড়লে কি কাজে কাজও বাড়বে। আর ব্যস্তানুপাতিক হলো মানুষের সঙ্গে সময়ের, ধরো মানুষের সংখ্যা বাড়লে কি সময় কম লাগবে, এটা হলো ব্যস্তানুপাতিক। এবার আমরা দুটো এক্সাম্পল দিয়ে আমরা দেখব যে কিভাবে আমরা এগুলো সলভ করব। সে দেখো আমাদের এই কোয়েশ্চেনটা আমরা দেখছি যে 15 টয়েস কস্ট 234, হোয়াট ডু 35 টয়েস কস্ট। তাহলে এখানে আমাদের কি দেখছি, আমরা দেখছি যে এখানে আমাদের কি বেরোচ্ছে, একটা হলো টয়েস আর একটা হলো আমাদের কস্ট। এবার দেখো এই যখন আমরা টয়েস দেখছি, টয়েসের ক্ষেত্রে আমাদের কি আছে, বলছে 15 টয়েস, এটা হলো 35 টয়েস, আর কস্ট হলো 234, আর একটা হলো ধরো এক্স। এখন আমরা কি করব, আমাদের যেটা বের করতে হবে সেটাকে আমরা ডাইরেক্ট লিখে দিস অনুপাতি চিহ্ন দিয়ে, ডান সাইডে আমরা এরকম লিখে দেবো 234:x। এখন দেখো আমাদের বলছে যখন 15টা টয়েসের দাম 234 টাকা, তবে 35টা টয়েসের দাম কি অবভিয়াসলি বেশি হবে, মানে কি টয়েসও বাড়ছে দামও বাড়ছে, মানে ডাইরেক্টলি ডাইরেক্ট প্রপোর্শন বা সমানুপাতিক। তাহলে যখন ডাইরেক্ট প্রপোর্শন হবে আমরা ডাইরেক্ট এইভাবে লিখে দেবো 15:35। তাহলে আমাদের কী হবে, 15/35, 234/x, তার মানে হলো, বা এটাকে আমরা কী লিখতে পারি, এটাকে লিখতে পারি হলো 15, মানে এক্স ইকুয়ালস টু 234/35/15। তাহলে এটা কী কাটলো, 7 3 7 8 5 4 6, এটা হয়ে গেল। এখন দেখো আমরা সেকেন্ড আর একটা কোয়েশ্চেন দেখব। কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা আমাদের দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে ইফ 15 মেন ওয়ার্কিং 9 আওয়ার্স এ ডে ক্যান রিপ এ ফিল্ড ইন 16 ডেজ, ইন হাউ মেনি ডেজ উইল 18 মেন রিপ দ্য ফিল্ড ওয়ার্কিং ডেজ 8 আওয়ার্স এ ডে। তাহলে এখানে আমরা কী কী দেখতে পাচ্ছি, একটা হলো মেন, একটা হলো আওয়ার্স, আর একটা হলো ডেজ, রিকোয়ার্ড ডেজ। তাহলে মেন, আওয়ার্স, আর একটা আমাদের কি হলো ডেজ, আমাদের যেটা বের করতে হবে। তাহলে মেন আমরা কী দেখছি, কজন মানুষ আছে, 15, প্রথমে আছে 15, আর তাহলে আমাদের বের করতে হবে, আর সেকেন্ড বার আছে 18, আর আওয়ার্স কত, ওয়ার্কিং আওয়ার্স হলো প্রথম যখন 15 জন রয়েছে তখন 9 আওয়ার্স, আর যখন 18 জন রয়েছে তখন 8 আওয়ার্স, আর প্রথমে টাইম কত লেগেছিল ডেজ 16, আর এখন আমাদের কত লাগবে, আমরা ধরে নিলাম এক্স। তাহলে যখন এই অঙ্কগুলো আমরা করব তখন আমরা যেটা বের করতে হবে সেটাকে আমরা ডান সাইডে সবসময় রেখে দিই, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটাকে আমরা ডাইরেক্ট লিখে দেবো 16:x। এখন আমাদের দেখো এখানে বলছি কি, মেন যদি 15 জনে একটা কাজ 16 দিনে করতে পারে, 18 জনে ওই কাজটা কি এক দিন, মানে কম দিনে করতে পারবে, সময় কম লাগবে, তাহলে আমাদের কি লোক সংখ্যা বাড়ছে কিন্তু সময় কম লাগছে, তাহলে এর মধ্যে কি হবে, এটা ব্যস্তানুপাতিক বা ইনডাইরেক্ট প্রপোর্শন। তাহলে এটাকে আমরা উল্টে লিখবো 18:15। এখন এইটাকে বলছে যে 9 ঘন্টা কাজ করে যদি 16 দিন লাগে, তাহলে 8 ঘন্টা কাজ করলে কি বেশি দিন লাগবে, তাহলে কি সময়টা ঘন্টাটা কি কমলো কিন্তু দিনটা বাড়লো, তাহলে এটাও ব্যস্তানুপাতিক। এটাও ব্যস্তানুপাতিক হলে কি এটাও উল্টে লিখবো 8:9। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, যখন আমরা লিখবো তখন এইভাবে লিখবো 18:8 এপাশের এই এক্সটা, এক্স ইজ ইকুয়াল টু 15:9:16।
তারপর শুনি, এক্স ইজ ইকুয়াল টু 15 × 16 2 8 2 2 2, মিন্স অ্যান্সার 15 days। তো আমাদের কাজটা কী হবে, আমাদের যেটা বের করতে দেবে সেটাকে আমরা ডান সাইডে এইভাবে রেখে দেবো, এইভাবে ডান সাইডে রেখে দিয়ে পুরো যেভাবে লিখবো সেই, আর যেটা ডাইরেক্ট প্রপোর্শন বা ইনডাইরেক্ট প্রপোর্শন হিসাবে এই পাশে আমরা সোজাভাবে বা উল্টোভাবে আমরা এখানে লিখে নেবো। এইভাবে আমরা চেন রুলে যে কোনো অঙ্কের সমাধান করতে পারি।